হ্যালো আমার সব প্রিয় ভাই ও বন্ধুরা, অ্যাট ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছো। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো ক্যানাডাতেও এখন শীত, কিন্তু জাস্ট মতোই বললাম, কারণ আমার এই ভিডিওতে আমার আজকে যা ভিজুয়াল দেখাবো তা মেনলি সব ক্যানাডার শীতেরই, এবং তার সঙ্গেও আমার যে বোনাস পয়েন্ট থাকবে সেটা হচ্ছে আমি যারা আমার ভাই ও বন্ধুরা আছো, ভাই বোন এবং বন্ধুরা যারা ক্যানাডায় তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে আসতে চাও, তাদের জন্য কয়েকটা স্কলারশিপের সন্ধান আজকে দেবো আমি। আমি ইন্টারনেট অনেক খুঁজে এটা বের করেছি, এই স্কলারশিপগুলো। এর মধ্যে বেশ কয়েকটা আমাদের ইউনিভার্সিটির থেকেও দেওয়া হয় এবং আরও ক্যানাডা সারা ক্যানাডা জুড়েই বিভিন্ন ইউনিভার্সিটিতে দেওয়া হয় আর কি স্কলারশিপগুলো। এবং স্কলারশিপ যদি একবার পেয়ে যাও তাহলে বলতে গেলে তুমি মোটামুটি বিনা পয়সায় ক্যানাডায় নিজের স্টাডিটা অন্তত শেষ করতে পারবে। কারণ হয়তো তোমরা যারা ক্যানাডায় আসবে বলে একটা মনে মনে যাদের আশা আছে তারা নিশ্চয়ই অনেক খোঁজ অলরেডি নিতে শুরু করেছো, এবং তারা এটুকু জানো যে ক্যানাডায় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের স্টাডির খরচ প্রায় একজন এদেশীয় পিআর হোল্ডার বা এদেশীয় সিটিজেনের খরচের তুলনায় প্রায় দ্বিগুণ। সুতরাং একটা স্কলারশিপ যদি পাওয়া যায় সেটা অনেক ক্ষেত্রেই তোমাদের এই কষ্টটা বা এই যে তোমাদের টাকার যে চিন্তাটা এটা অনেক ক্ষেত্রেই তোমাদের লাঘব করে দেবে। সো প্রত্যেকবারের মতোই এবার আমি আমার ভিডিওতে বিভিন্ন ভিজুয়াল রেখেছি, সেটা মেনলি ক্যানাডার শীতের। প্রথমেই বলে রাখি, এখন এখানে এই কয়েক বছরের মধ্যে মোটামুটি আমি প্রচুর স্থানীয় লোকের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন খবরের চ্যানেলে বলছে প্রত্যেক কয়েক বছরের মধ্যে এবছরের শীতটা একটু বেশি মারাত্মক, এবং মোটামুটি এই ক্রিসমাসের আগের থেকে এখনও অবধি টেম্পারেচার -45-50 অবধিও উঠেছে, বলতে গেলে নেমেছে। সো বুঝতেই পারছো কতটা ঠান্ডা, এবং এই ঠান্ডাটা বিভিন্ন প্রদেশভিত্তিকে হয়। বিভিন্ন প্রদেশভিত্তিক বলতে গেলে ক্যানাডার যেটা ওয়েস্ট সাইড, ব্রিটিশ কলম্বিয়া কিংবা ওই জায়গাগুলোতে ঠান্ডাটা কম, ঠান্ডার প্রকোপটা তোমার যেমন ব্রিটিশ কলম্বিয়ায় যেহেতু সমুদ্র পাশে আছে ওই জন্য বৃষ্টিটা অনেক বেশি, এবং টরেন্টো কিংবা অন্টারিও, কুইবেক এই জায়গাগুলোতেও বৃষ্টি বেশি। সমুদ্র ক্যানাডার ইস্ট সাইডে যেমন হ্যালিফ্যাক্স বা নোভাস্কোশিয়া এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত বেশি, কিন্তু ঠান্ডাটা তুলনামূলকভাবে কম। কিন্তু মেইনলি যে প্রেরি রিজন ক্যানাডার, প্রেরি রিজন বলতে মেন মধ্যেখানকার ক্যানাডা যেটা, যেমন সাসকাচুয়ান, আলবার্টা, ক্যালগেরি, উইনিপেগ এই জায়গাগুলো, এই জায়গাগুলো ঠান্ডাটা একটু বেশি হয়। এবং তোমার কানাডার উত্তর দিকে যে আটলান্টিক কিংবা সমস্ত নুনাভুট এই জায়গাগুলো আছে এইখানে ঠান্ডার প্রকোপটা সবসময়ই একটু বেশি হয়। তাই মোটামুটি এই কয়েক বছরের মধ্যে দেখা যাচ্ছে এরকম কন্টিনিউয়াসলি ঠান্ডা পড়েনি। সুতরাং যারা ঠান্ডা সহ্য করতে পারো না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা আসতে চাইলে বিভিন্ন বিগ সিটি ট্রাই করতে পারো, মানে টরেন্টো, কুইবেকে যদিও তোমাকে আসতে গেলে তোমাকে ফ্রেঞ্চ জানতে হবে, সেটা একটা তোমার IELTS, তারপরে তোমার নিজস্ব গ্রেডের পাশাপাশি ফ্রেঞ্চ শেখাটা একটু চাপের। তাই কুইবেক যদি তোমরা অমিট করতে চাও তো আমি বলবো টরেন্টো, মন্ট্রিয়াল কিংবা ব্রিটিশ কলম্বিয়া অথবা নোভাস্কোশিয়া তোমাদের জন্য ভালো হবে ঠান্ডাটা অ্যাভয়েড করতে চাইলে। আর যদি ঠান্ডা সহ্য করতে পারো তো সাসকাচুয়ান খুবই ভালো হবে, সাসকাচুয়ানের সামারটা খুবই সুন্দর, এবং প্রেরি রিজন হওয়ার জন্য বন্যা বা ঝড় এই জাতীয় কোনো কিছুর ভয় নেই এখানে মোটামুটি, শুধুমাত্র ঠান্ডাটাই বেশি এবং আইসও তুলনামূলক একটু বেশিই পড়ে। সেটাই, জীবনে তো সব জায়গারই আপস অ্যান্ড ডাউনস থাকবেই, সেটা পরের কথা। সো সুতরাং আমি আজকে তোমাদের জন্য বিভিন্ন কিছু স্কলারশিপের সন্ধান নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রথমেই আমি এর মধ্যে একটা স্কলারশিপ আমি পেয়েছি এবং
প্রথমে আমি বলতে চাই স্কলারশিপের ক্রাইটেরিয়া কি, পেতে গেলে যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে, এটা মেইনলি তোমার স্কলারশিপ পেতে গেলে তোমাকে এইখানকার রেজাল্ট দিয়ে স্কলারশিপটা পেতে হয়। মেইনলি তোমার ওরা তুমি কোন দেশে কোন পরীক্ষায় কোন রেজাল্ট করেছো সেটার ভিত্তিতে স্কলারশিপটা পাওয়া যায় না, সেটা শুধু অ্যাডমিশনের টাইমেই হয়। এবং তুমি যদি স্কলারশিপ পেতে চাও পরবর্তীতে, সেখানে বিভিন্ন স্কলারশিপ আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার ডিপার্টমেন্টেরই স্কলারশিপ থাকে। যেমন আমি যেহেতু মেডিসিন ডিপার্টমেন্টে আছি, তাই আমাদের কম গ্রেড বলে একটা স্কলারশিপ হয়, সেটা হচ্ছে তোমার মাস্টার্স যারা পড়াশোনা করছেন তাদের জন্য কম গ্রেড আছে। তারপরে আমি যেহেতু হেলথ সায়েন্স ডিপার্টমেন্টে আছি, তাই জন্যে হেলথ সায়েন্স গ্র্যাজুয়েট স্কলারশিপ বলে আর একটা স্কলারশিপ আছে। কম গ্রেড আর হেলথ সায়েন্স গ্র্যাজুয়েট স্কলারশিপ দুটোরই জাস্ট তোমার স্কলারশিপের যেই অ্যামাউন্টটা সেটা সেম, তোমাকে $19,000 দেবে ওরা। তার মধ্যে $8,000 দেবে তোমার ডিপার্টমেন্ট, $3,000 দেবে তোমার ইউনিভার্সিটি, এবং বাকি $8,000 তোমার দিতে হবে তোমার যে সুপারভাইজার তাকে। এবং এখানে তুমি যেহেতু জানো, যে তোমরা হয়তো জেনে এসছো যে যারা মাস্টার্স লেভেলে পড়াশোনা করতে আসছেন তাদের, এবং ইউনিভার্সিটির জন্য আসছেন, কলেজের কথা বলছি না আমি, ইউনিভার্সিটিতে যারা আসছেন তাদের তোমার একজন সুপারভাইজার ম্যান্ডেটারি। কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে হয়তো লাগে না, যেগুলো তোমার কোর্স বেস বিভিন্ন প্রোগ্রাম আছে, যেমন তোমার ফিজিওথেরাপি কিংবা এই জাতীয় যে আলাদা প্রোগ্রামগুলো আছে, ফার্মাসির কথা বলতে পারো, এগুলো হচ্ছে কোর্স বেসড, ওদের ক্ষেত্রে তোমার সুপারভাইজার হয়তো লাগে না। কিন্তু তোমার বাকি যেইগুলো থিসিস বেসড কোর্স, যেগুলো মানে এখানে যেহেতু আমি যে দেখছি যেটা হেলথ সায়েন্স যেটা আছে থিসিস বেসড কোর্স আমার ক্ষেত্রে বলতে পারি আমি, কিংবা তোমার এপিডেমিওলজির যারা কমিউনিটি হেলথ অ্যান্ড এপিডেমিওলজি নিয়ে যারা পড়াশোনা করতে আসছে সেটা হচ্ছে থিসিস বেসড কোর্স। সুতরাং এই জাতীয় কোর্সের ক্ষেত্রে তোমার একজন সুপারভাইজার লাগে, এবং সেই বাকি $8,000 তোমার সেই সুপারভাইজারকে দিতে হবে। এই মিলিয়ে তুমি $19,000 টোটাল পাবে এক বছরে। এটা হচ্ছে বিভিন্ন স্কলারশিপ। এছাড়াও ক্যানাডার বিভিন্ন সরকার কিছু প্রাদেশিক সরকার, তোমার বিভিন্ন ইউনিভার্সিটি তাদের নিজের থেকে, তোমার তারপরে আরও কিছু অর্গানাইজেশান, তারা বেশ কিছু স্কলারশিপ দেয়, এবং সেটা দেয় মেইনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের। এখানকার চেয়ে তারা বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফোকাস করে, কারণ হচ্ছে একে তারা বোঝে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা দেশ থেকে আসছে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসা মানেই তাদের মানে ওরা এইভাবে দিয়ে স্কলারশিপটা দিয়ে এনকারেজ করতে চায়। তার কারণ হচ্ছে যাতে আরও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে দেশে, কারণ হচ্ছে ক্যানাডা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলেই এখানে তার বিভিন্ন কোথাও একটা থাকতে হবে, অর্থাৎ থাকার খরচা, তাদের ট্যাক্সে সরাসরি তারা আস্তে আস্তে কন্ট্রিবিউট করতে পারে, এবং তার সবচেয়ে বড় কথা যে বাইরের থেকে বিভিন্ন দেশের থেকে, পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ থেকে বা ছোট দেশ থেকে হলেও, যে একদম ক্রিম ব্রেনটা ওরা নিজেদের দেশে জাস্ট পরবর্তীতে ওরা মোটামুটি এটা বুঝেই গেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা আসছে তারা পরবর্তীতে এখানে সেটেল আপ হতে চায়, এবং সেই জন্য বিভিন্ন যাতে এখানে থেকে তাদের দেশের উন্নতি সাধন করতে পারে এই জন্য তাদের বিভিন্ন স্কলারশিপ দিয়ে বা লোভ দেখিয়ে আনার চেষ্টা করা হয়। সুতরাং সেই জন্য এরা প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করেছে, এবং তার মধ্যে আমি কয়েকটা স্কলারশিপের নাম বলবো এখন। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা যারা পড়াশোনা করতে চাও তাদের জন্য একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা স্কলারশিপ। তারপরে আছে হচ্ছে, সেটা হচ্ছে তোমার এই সরকার চালু করেছে, এখন তোমরা অনেকেই জানো ইন্টারনেটের দৌলতে, বা যারা অলরেডি ক্যানাডা নিয়ে ইন্টারেস্টেড তারা, যে ক্যানাডার এখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পরপর 3 বার এইবার হলো জাস্টিন ট্রুডো, সেটা নিয়ে একটা স্কলারশিপ আছে, যেটা হচ্ছে পিয়েরি এলিয়ট ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ। তারপরে আর একটা আছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, এটারও যথেষ্ট নাম আছে ইন্টারন্যাশনাল মার্কেটে। সো এখানে একটা স্কলারশিপ আছে, ইউনিভার্সিটি অফ ওয়াটারলু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এন্ট্রান্স স্কলারশিপ। তারপরে একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালগেরি স্কলারশিপ।
তারপর একটা হচ্ছে ভ্যানিয়ার অ্যাওয়ার্ডস। এই ভ্যানিয়ার অ্যাওয়ার্ডসটা আমাদের প্রচুর আমারই প্রচুর ইমেল এসছে ভ্যানিয়ার অ্যাওয়ার্ডসের জন্য, কিন্তু আমি অলরেডি একটা স্কলারশিপ পেয়ে গেছি, তাই ডিপার্টমেন্ট আমার এই অন্য বাকি স্কলারশিপগুলো অ্যাকসেপ্ট করেনি। ওরা সবসময় চায় যাতে তেলা মাথায় তেল বেশি না দেওয়া হয়, সুতরাং যে একটা পেয়ে গেছে তাকে অলরেডি শর্টলিস্ট করে দেয় যাতে নতুন স্টুডেন্টদের আরও সুযোগ দেওয়া যায়। এই সিস্টেমটা খুবই ভালো এখানকার, যে সবাই পাক অন্তত, তেলা মাথায় যেন তেল না হয় বেশি। তারপরে আছে হচ্ছে ইয়র্ক ইউনিভার্সিটি অফ স্কলারশিপ, ডালহৌসি স্কলারশিপ বলে আর একটা স্কলারশিপ আছে, তারপরে আছে হচ্ছে এক্সপ্লোর স্কলারশিপ, এরকম বেশ কিছু স্কলারশিপ আছে। আমি এরপরে ধীরে ধীরে প্রত্যেকটা স্কলারশিপের অ্যামাউন্ট এবং কীভাবে কী পাবে সেটাও বলে দেবো, আর কখন অ্যাপ্লাই করতে হয় কখন কি আসে সেটা বলে দেবো। তার আগে একটা ছোট্ট কথা, যে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটা সম্প্রতি 526 সাবস্ক্রাইবার জাস্ট যুক্ত হয়েছে, নতুন কিছু নতুন পালক আমার মুকুটে বা আমার চ্যানেলের মুকুটে যুক্ত হয়েছে। সো এটা খুবই কম নাম্বার আমি জানি, তবুও অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো এবং আমাকে নতুন নতুন ভিডিও জাস্ট বানানোর জন্য উৎসাহ দিচ্ছ। অসংখ্য ধন্যবাদ আমার সেই ভাই ও বন্ধুদের। আর আমি চেষ্টা করলেই আমার এই ভিডিওগুলো হিন্দিতে বা ইংরাজিতেও করতে পারতাম, কিন্তু মাতৃভাষার প্রতি টানের জন্যই এবং আমার দেশের বাংলাদেশি এবং আমার ইন্ডিয়ার বাঙালি ভাই বোনদের জাস্ট সরাসরি সাহায্য করার জন্যই আমি এই ভিডিওগুলো বাংলাতে করি। আর তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আমার সম্বন্ধে জানার কোনো ইচ্ছা থাকে বা আমি কীভাবে আসলাম, আমার কী প্রসেসে আমি কীভাবে অ্যাপ্লিকেশান করেছিলাম, আমার এসওপি লেটার বা এভরিথিং যদি কিছু জানার থাকে, তো তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে মেসেজ করতে পারো, আমি ওখানে বেশি অ্যাক্টিভ থাকি। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে তন্ময় tanmoy@tanmoy.manush। আমি অলরেডি আমার চ্যানেলেরই অ্যাবাউট সেকশানে গিয়ে আমার ইনস্টাগ্রাম, আমার টুইটার, আমার ফেসবুক হ্যান্ডেল অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো, সেখান থেকেও ফলো করে আমাকে মেসেজ করতে পারো, আমি সহজেই উত্তর দিয়ে দেবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে দেখো, এবং যার যদি মনে হয় যে অন্য কারোর সাহায্য হবে এই ভিডিও থেকে তার কাছে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো ঠিক আছে, আর নিজের ডাক পেটাবো না, এবার জাস্ট আমি স্কলারশিপে যেগুলোই বলবো। আর একটা কথা, আমি যে সমস্ত আমি আজকে বলবো যে সমস্ত ইনফরমেশান আমি জাস্ট আমার স্ক্রিনে এগুলো দিই না, তার কারণ হচ্ছে তোমাদের এই জাস্ট যে ভিডিওগুলো করছি সেগুলোর জাস্ট রুইন করতে চাই না এক্সপিরিয়েন্সটা দেখার। তোমরা ভিডিওটা আলাদাভাবে দেখতে থাকো, আর আমি ডিসক্রিপশানে আমার সব লেখাগুলো আমি দিয়ে দেবো, সেখান থেকে পড়ে নিতে পারো, সুবিধা হবে কপি পেস্ট করতে তাহলে তোমাদের। সো সেটাই আমি বলবো এখন। আর এগুলো যে স্কলারশিপের কথাগুলো বলছি এগুলো তোমাদের বিভিন্ন লেভেলে পাওয়া যায়, এবং কোনো কোনো সময় পিএইচডি পোস্ট ডক্টরাল কিংবা মাস্টার্স আন্ডার গ্রাজুয়েট সমস্ত লেভেলেই পাওয়া যায়। সো ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা যে স্কলারশিপটা, সেটা টোটাল ম্যানিটোবা গভর্নমেন্ট 2 মিলিয়ন ইনভেস্ট করেছে গ্র্যাজুয়েটদের স্কলারশিপ দেওয়ার জন্য। যে সমস্ত মাস্টার স্টুডেন্টরা এলিজিবল থাকবে স্কলারশিপের জন্য তারা প্রত্যেক বছর $14,000 পাবে, ক্যানাডিয়ান ডলার পাবে, এবং 2 বছর পাবে। এবং যে সমস্ত ডক্টরাল বা পিএইচডি স্টুডেন্টরা আছে এখানে তারা $18,000 করে ক্যানাডিয়ান ডলার পাবে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা স্কলারশিপের জন্য। যারা পিয়েরি এলিয়ট ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপের জন্য যোগ্য হবে তারা প্রত্যেক বছর পাবে হচ্ছে $20,000 ক্যানাডিয়ান। তারপরে আমি চলে আসি ইউনিভার্সিটি অফ ওয়াটারলু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এন্ট্রান্স স্কলারশিপ, এইটা নতুনই শুরু হয়েছে, খুব বেশি দিন হয়নি। এটা হচ্ছে প্রত্যেক বছর আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যে সমস্ত স্টুডেন্টরা এন্টার করবে এটা হচ্ছে তাদের জন্য।
এটা হচ্ছে তারা 10,000 ক্যানাডিয়ান ডলার পাবে প্রত্যেক বছরে, এবং এটার জন্য একটু তোমার কাট অফ মার্কসটা একটু হাই আছে। এখানে যদি 90% কাট অফ মার্কস থাকে তাহলে এটা একটু সুবিধা হয়। এবং এখানে যেহেতু বিভিন্ন তোমার সুপারভাইজারের রেকমেন্ডেশন লাগবে কিংবা একাডেমিক পারফরমেন্স ভালো হলে এখান থেকে একটা সুবিধা হবে। তারপরে মাস্টার স্টুডেন্টরা এরা পাবে হচ্ছে এভরি সেমিস্টার, তোমরা অলরেডি জানো ক্যানাডায় 4টে সেমিস্টার আছে, সেটা হচ্ছে ফল সেমিস্টার, উইন্টার সেমিস্টার, সামার সেমিস্টার আর হচ্ছে স্প্রিং সেমিস্টার। প্রত্যেক সেমিস্টারে 2,500 করে ক্যানাডিয়ান ডলার পাবে। তারপরে ইউনিভার্সিটি অফ ক্যালগেরির যেই স্কলারশিপটা আছে এটা তোমরা পাবে হচ্ছে প্রত্যেক বছর 15,000 করে ক্যানাডিয়ান ডলার, এটা একটা যথেষ্ট বড় অ্যামাউন্ট এই অ্যামাউন্টগুলো। আর এটার হচ্ছে প্রত্যেক 4 বছরে যে সমস্ত আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা আসছে তাদের 4 বছরে অ্যাটলিস্ট তাদের জিপিএ 2.6-এর উপরে রাখতে হবে। এটা পেতে গেলে জিপিএ মেনটেন করতে হবে, কারণ জিপিএটা যদি কোনো সময় লো হয়ে যায় তাহলে হয়তো তোমার স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে। যেটা পেয়ে গেছো পেয়ে গেছো, কিন্তু যেটা অলরেডি পেতে চলেছো সেটা হয়তো বাতিল হয়ে যেতে পারে। সুতরাং এখানে এখানে আসলে পড়াশোনার করে পড়াশোনার রেজাল্টটা বজায় রাখা একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। যেমন আমার ক্ষেত্রেও, যে যদি আমি কোনো সময়, আমার অলরেডি আর কোর্স নেই, আমার জিপিএ ডাউন হওয়ার সম্ভাবনা নেই, তবুও যদি কোনো সময় ডাউন হয়ে যেত আমার স্কলারশিপ বন্ধ হয়ে যেত। তারপরে ভ্যানিয়ার অ্যাওয়ার্ডস, যেটা এটা একটা প্রচণ্ড বড় স্কলারশিপ, $50,000 পাওয়া যাবে 3 বছরের জন্য, এবং টোটাল 166টা স্কলারশিপ মোটামুটি জারি করা হয়েছে এর জন্য। আশা করা যায় চেষ্টা করলে তোমরাও কেউ না কেউ একটা পেয়েই যাবে, অসুবিধা হবে না। তারপরে ইয়র্ক ইউনিভার্সিটি স্কলারশিপ, এখানে 20,000 ক্যানাডিয়ান ডলার পাবে মোটামুটি। আর এটা মোটামুটি তোমার ইনস্টিটিউশন আরও তোমার $35,000 অবধি দিতে পারে 4 বছরের ব্যাচেলার যারা করছে এখান থেকে আন্ডার গ্র্যাড তাদের জন্য। ডালহৌসি স্কলারশিপ বলে আর একটা স্কলারশিপ আছে, এটাও একটা বড় অ্যামাউন্ট দেবে এরা। সো মোটামুটি তোমরা বলতে পারো যে ক্যানাডিয়ান সরকার এখানে প্রচুর, এই কটা জাস্ট আমি আমার উপরের থেকে কয়েকটার নাম বললাম, এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। প্রচুর স্কলারশিপ পাওয়া যায় এখানে ক্যানাডায়, যা স্কলারশিপ আছে যদি সব দেয়া হয় তাহলে প্রত্যেকটা বাংলাদেশি স্টুডেন্ট যারা আসে তারা প্রত্যেকজনকে একটা করে স্কলারশিপ দেওয়া যায়। এদের মধ্যে যা স্কলারশিপ আছে ম্যাক্সিমামই স্টুডেন্টরা খবর রাখে না, বিভিন্ন তোমার স্কলারশিপের খোঁজগুলো তোমার নিজের ইমেলেও আসে অনেক সময়, ইউনিভার্সিটির ইমেলে, বা অনেক সময় ইউনিভার্সিটির যে সমস্ত স্কলারশিপ পেজ, ওয়েবসাইট, এই জায়গায় পোস্ট হয়। সো এগুলো একটু খোঁজ রাখতে হয় স্কলারশিপটা পেতে গেলে, সেটা বুঝতেই পারছ। সো আমি আশা করি তোমরা প্রত্যেকেই মন দিয়ে লেখাপড়া করবে, এবং খুব শিগগিরই হয়তো আমাদের দেখাও হয়ে যেতে পারে এখানে। সো আমি চেষ্টা করব আর একটু রেগুলার হওয়ার, বিভিন্ন ভিডিও পোস্ট করে যাতে তোমাদের যতটা সুবিধা হয় সুবিধা করার। এর মধ্যেও যদি কোনো প্রশ্ন থাকে তো আমার সঙ্গে ইনস্টাগ্রাম থেকে, আমি বেশ কিছু আমার ছোটো ভাই বন্ধুদের সঙ্গে ফোনে কথাও বলেছি ডিরেক্ট তাদের বিভিন্ন কোয়ারিসের জন্য। আর সম্প্রতি আমি একটা ডিসিশান নিয়েছি যে আমি একটা Q&A করব, মানে আমার বিভিন্ন ভিডিওর তলায় কমেন্ট সেকশানে যারা বিভিন্ন কোশ্চেন করে যায় তাদের জন্য আমি সেই কোশ্চেনগুলো আলাদা করে একটা জায়গায় জাস্ট জমায়েত করে সেই কোশ্চেনে একটা একটা করে অ্যান্সার দেব। সো আমি মনে করি যে আমার যে সমস্ত বন্ধুরা এবং ভাইরা, দাদারা, বোনেরা যারা আসতে চাও, তারা আমার কমেন্ট সেকশানে তোমাদের কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করো, আমি বলে দেব। আর তা সত্ত্বেও যদি সেখান থেকে কিছু বাদ হয়ে যায় বা পাবলিকলি করতে যদি কারো জড়তা থাকে তো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করে ওখানে আমাকে কোশ্চেন আস্ক করো, আমি বলে দেবো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে TANMOY.MANAS। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরি ওয়ান ফর ইয়োর সাপোর্ট।